আফিফের ক্যারিয়ার সেরা জনরিংসে 150 পার টাইগারদের। দুই ম্যাচের প্রথমটিতে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে ভালো প্রস্তুতি নিতে পেরেছেন কেবল আফিফ হোসেন এবং অধিনায়ক নুরুল হাসান সোহান। এর মধ্যে আফিফ ক্যারিয়ার সেরা ঝড়ো ইনিংসে ভর করে 158 রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 5 উইকেটে 158 রান তুলতে পারে বাংলাদেশ। টাইগারদের মধ্যে আফিফ ক্যারিয়ার সেরা 77 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়াও অধিনায়ক নুরুল হাসান সুহান অপরাজিত ছিলেন 35 রানে। এরই মধ্যে বেশি আগ্রাসী ছিলেন চারেনা আফিফ। ম্যাচে দুইবার জীবন পেলেও এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে অপরাজিত থাকেন 77 রানে। 55 বলে 7টি 4 এবং 3টি 6 এই ইনিংসে সাজাত আফিফ। এর আগে ক্যারিয়ারের সর্বোচ্চ 52 রানের ইনিংসকেও ছাড়িয়ে যান এই ব্যাটসম্যান। অপর প্রান্তে সুহানও সময়ের সঙ্গে আগ্রাসী হয়ে ওঠেন, শেষ পর্যন্ত 25 বলে 2টি করে 4-6-35 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।